Ece, Karan. Hello, excuse me. Ece, apu, sonen, apna sadem kotha bolbo ektu, please. Sonen age, sonen. না আমি আর কি বলতে চাচ্ছিলাম আপনি যে বলছেন যে দুই মাস বাকি আছে বলছেন তো সো গাইস আমি এসব বিষয়টা শেয়ার হই এবারে আমার কষ্টে দুই মাস বাকি আছে না আমি জিজ্ঞেস করলাম না যে আসলে আমার কিসের দুই মাস বাকি আছে তা কিসের আপু একটু বলবেন প্লিজ দুই মাস বাকি আছে কারণ আমাদের ম্যারেজ ও মানে বরবাদির দুই মাস বাকি আর কি আপনি কাছে তো বরবাদি মনে হইতেছে তাই না কেন বিয়ে করার সময় কি মনে ছিল না এ তো ভালো ভাই ভালো না এসে বরবাদি আছে মানে আমি তো বরবাদি আছি আর কি সো গাইস এই যে সাঙ্গু বাঙ্গু পোলাপান কয়েকটা আছে করে নিয়ে আর কি ভাই দিছি শুটিংয়ে আপনাদের জন্য টিকটক ভিডিও বানাতি তো দেখেন কি পরিমাণ খাড়া খাটনি হচ্ছে আমাদের অসহায় গরিব মানুষের কি পরিমাণ রোদ ভাই তাল্লা বল্লা পরি পুরো একদম শেষ হয়ে যাচ্ছে মানে ভাই যে কি পরিমাণ রোদ এই রোদের মধ্যে কালো হয়ে যাচ্ছি মুরগি খুব আছে কনফিউশনে আছে এই মুহূর্তে বেচারিকে বাজার খারাপ হ্যাঁ অনেক মুরগি তো দেখা গেল চরিত্র খারাপের কারণে ডিমও বেশি পারে ডিমের দামও কম থাকে তো আমার যা মনে হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে মুরগির বাজার খারাপ হ্যাঁ আসলে কাপ্তান বাজার বলতে কি ওই কাপ্তান বাজারে আমাদের একটা মুরগির দোকান ছিল এক সময় বুঝছেন মানে অনেক আগে সেটা খুবই পুরানো একটা গল্প আচ্ছা ওই মাথার এখন পর্যন্ত আমাকে ওই কাপ্তান বাজারে মুরগি আলা বললেই ডাকে তো এটা আমার কাছে খুবই কষ্ট লাগে আর কি না তুমি এবার আমাকে মানে বলতে চাচ্ছিলাম যে জীবনে মানুষের অনেক ধরনের বরবাদি হয় বিয়া করার মতো বিপদ প্যান্টের সেই টাইপটা গেল না আমি বলতে চাচ্ছি বিয়ে করা আর প্যান্টে সেই না কান দুটো একই বিষয় এতদিন বুঝি নাই বিবাহ যে কি যন্ত্রণা সে যে কি যে বেদনা তো গাইস এটা জাস্ট আধা ঘন্টার সিম্পার দেখাইলাম আধা ঘন্টা আমার সাথে এরকম অমানবিক অত্যাচার করা চলে যারা দম্পতি আছেন তারা ক্ষতি পারবেন সো থ্যাংক ইউ সো মাচ যাচ্ছি শুটিং এ আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন